সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজ হতে এক মাস আগে এই ধর্ষণ কোথায় ছিল? ধর্ষণ হয়েছে একটি, দুটি বা পাঁচটি, কিন্তু গণহারে প্রতিদিন যে ধর্ষণ, স্বাধীন বাংলাদেশে যে ধর্ষণ, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষণ, এটা কোথায় ছিল? এই ধর্ষণে একটা কারসাজি হচ্ছে, এই ধর্ষণকে তৈরি করা হয়েছে। উন্নয়নশীল বাংলাদেশকে, শেখ হাসিনার বাংলাদেশকে কলঙ্কিত করার জন্য, তাকে নামানোর জন্য, তাকে কলুষিত করার জন্য এই ধর্ষণকে তৈরি করা হয়েছে। আপনারা কেন এটাকে স্বীকার করেন না? শুধুবৃন্দ, আমরা যে ধর্ষণ দেখছি, এই গতদিনও চারজন একসঙ্গে ধর্ষণ করেছে, কোত্থেকে আসছে? ধর্ষণকারী কখনো কোনো দলের নয়, ধর্ষণকারী আওয়ামী লীগের হতে পারে না, ধর্ষণকারী একজন দুষ্কৃতিকারী। বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ধর্ষণ যে করে সে কখনো দলের হতে পারে না, সে আমার দলের নয়। এই বাংলাদেশে দুর্নীতিবাজ, তিনি কখনো কাউকে সমর্থন দেননি। পাপিয়া কাণ্ড দেখেছেন, 27 বছর জেল হয়েছে। কেন হয়েছে 27 বছর জেল? তিনি অন্যায় করেছেন, তিনিও দল করেছেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলেননি তুমি অন্যায় করে তুমি দল করবে এবং জনগণের ক্ষতি করবে, এই কলঙ্কিত অধ্যায় আমি তৈরি হতে দেব না। ১৫৫,৫২৬ বর্গ কিলোমিটার বাংলাদেশ, এরপরে আরেকটি বাংলাদেশের সমান আমাদের সমুদ্র জয়, প্রায় ২ লক্ষ বর্গ কিলোমিটার। সেই জয় কি করেছেন এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা? কোন অংশে বঙ্গবন্ধু যেমন বাংলাদেশকে স্বাধীন দিয়েছেন, আর একবার স্বাধীন দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। আমরা এত কিছু নিয়েও আমরা সন্তুষ্টি হইতে পারি না। কারণ কি? আমরা শুধু সমালোচনা করি। গণতন্ত্র, গণতন্ত্র কিসের গণতন্ত্র? গণতন্ত্র এখন ভোট হচ্ছে, আপনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? যদি গণতন্ত্র কোথাও যদি ভোটে কোনো কারচুপি হয়ে থাকে, আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করছেন না, আর বলছেন যে ভোট হচ্ছে না, রাতে ভোট হয়, দিনে ভোট হয়। আরে ভাই, আপনি যে দেখেন না, ভোট দিতে যেয়ে দেখেন কি অবস্থা হয়, আপনি ভোট দিতে যান না। ভোট দিন, ওখানে যান, লাইনে দাঁড়ান, দেখেন আপনি ভোট দিতে পারেন কিনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একটি অনুষ্ঠানে প্রাইমারি স্কুলে যে ইয়া দিয়েছে কি যেন বলে প্রজেক্টর, সেই প্রজেক্টর দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাকে কি করা হয়েছিল, আমাকে রাজাকারের সন্তান বলে ওই অনুষ্ঠানে আমাকে উঠতে দেওয়া হয়নি। আমি একজন আওয়ামী লীগের, আমার মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি হয়ে গেলাম রাজাকার, আর রাজাকার হয়ে গেল মুক্তিযোদ্ধা। সেখানে কর্নেল হাসান মাসুদ সাহেব, তিনি বললেন নো, হায়দার সাহেব এখানে উঠবে এবং এখানেই সে প্রজেক্টের উদ্বোধন করবে। পুলিশ আমাকে বাধা দিল, কেউ আমাকে ওই অনুষ্ঠান উঠতে দেয় না, আমি তো জানি না। কিন্তু হাসান মাসুদ সাহেব, উনি বললেন না, এই অনুষ্ঠানে হায়দার সাহেব উঠবেই। হাসান মাসুদ সাহেব একজন মুক্তিযোদ্ধার সন্তান, তিনি ঢাকায় থাকেন, অনেকদিন পরে আমাদের এলাকায় এসেছেন, তাকে ওই নির্বাচন করেছে, সে তো কোনো দলের নির্বাচন করে নাই, এই জন্য সে কি রাজাকার হয়ে গেল নাকি? সে যদি রাজাকার হয় ঢাকায় যে আমি কই ফিরত দিব, সে প্রকৃত একজন আওয়ামী লীগার, আর আপনারা তাকে রাজাকার বানাচ্ছেন। তা আসলেই সত্যি কথা যে এখন যারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগ করছেন, তাদের বিগত পিছনের খতিয়ান আপনারা দেখেন, তারা কি প্রকৃত আওয়ামী লীগার? আজকে বাম রাজনীতিবিদ আওয়ামী লীগের ভালো ভালো মেন মেন পদ দখল করে বসে আছে, দুর্নীতিবাজ হবে না কেন? ওরা কি চায় নেত্রীর কোনো
এই এত উন্নয়নমূলক কাজ এগুলোকে ওরা কলুষিত করার জন্য এই কাজগুলি ঘটাচ্ছে, এই দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে। বাংলাদেশে তোমরা যারা মনে করো যে স্বাধীন বাংলায় বঙ্গবন্ধুর বাংলাদেশে তোমরা দুর্বৃত্তায়ন ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোমরা তাড়াবে, কঠিন ভুল করবে। সাধারণ জনগণ বঙ্গবন্ধু কন্যার পিছনে মনে করে না যে তোমরা ওই কয়েকজন নেতা নিয়ে বঙ্গবন্ধু কন্যা চলে। বঙ্গবন্ধু কন্যা যদি ডাক দেয় তোমাদের মিছিল গুলোর্চিত হয়ে যাবে, তোমাদের মিছিল আর থাকবে না। কিছু কেন্দ্রে তোমরা ওখানে গন্ডগোল পাকিয়ে দেখালা যে এখানে মারামারি হচ্ছে, ভোট দখল করা হচ্ছে। আর সাংবাদিক ভাইরাও কিছু আছেন, তারাও সেই সময় ওইটাই প্রচার করলেন। আমিও অনেক ভোট কেন্দ্রে আমি গিয়েছি, দেখেছি আসলে ভোট কেন্দ্রে 100 ভোট কেন্দ্রের মধ্যে দেখা গিয়েছে দুটো তিনটা বা পাঁচটা ভোট কেন্দ্রে গন্ডগোল হয়েছে। আর 95টা ভোট কেন্দ্রে তো গন্ডগোল হয় নাই, তোমরা কেন সেখানে ভোট দিতে যাও নাই? তোমরা জানতো যে তোমরা হেরে যাবা। তাই তোমরা ভোট দিতে যাও নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশকে কলুষিত আর নয়, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে কলুষিত হতে দিতে পারি না। তাই সবাই আসুন, আমরা এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে সঠিক সুন্দর একটি বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তার হাতকে শক্তিশালী করে গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ।